আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা জানো যে দু সালের ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় কিছু এমসিকিউ প্রশ্ন তারপর সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন এই ধরনের প্রশ্ন থাকবে তো শিক্ষার্থীর আজকের ভিডিওতে আলোচনা করব আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা এই অধ্যায়ের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে একটা সাজেশন দিব তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে আমরা আজকে কিছু নৈবত্তিক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব এক নম্বর আছে কি সাইমন রিং পেশায় কী ছিলেন সাহিত্যিক ডাক্তার সাংবাদিক নাকি শিক্ষক সঠিক উত্তর হবে সাইমন রিং পেশায় ছিলেন একজন সাংবাদিক ঠিক আছে দুই নম্বর প্রশ্ন কাকে বাংলাদেশের প্রকৃত বন্ধু বলা হয় সাইমন রিং জর্জ হ্যারিসন পণ্ডিত রবিশঙ্কর নাকি মাদার তেরেসা তো সঠিক উত্তরটা হবে কি সাইমন রিং তিন নম্বর উনিশশো সালে সাইমন রিংয়ের বয়স কত বছর ছিল চব্বিশ পঁচিশ ছাব্বিশ নাকি সাতাশ উত্তর হবে কি ছাব্বিশ বছর ছিল চার নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানিরা সব বিদেশি সাংবাদিককে ঢাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল কবে তেইশ মার্চ চব্বিশ মার্চ পঁচিশ মার্চ নাকি ছাব্বিশ মার্চ সঠিক উত্তর হবে কি গ নম্বর পঁচিশ মার্চ তারপর পাঁচ নম্বর প্রশ্ন সাইমন রিং গণহত্যা ও নির্যাতনের খবর সংগ্রহ করে অবরুদ্ধ দেশ ছেড়ে কোথায় পৌঁছান লন্ডন ব্যাংকক নিউ ইয়র্ক নাকি মস্কো সঠিক উত্তর হবে কি তিনি ব্যাংকক পৌঁছান ঠিক আছে ছয় নম্বরে রয়েছে সাইমন রিংয়ের বিখ্যাত প্রতিবেদন পাকিস্তানের ট্যাঙ্কের নিচে বিদ্রোহ দমন শিরোনামে প্রকাশিত হয় কবে সাতাশ মার্চ আঠাশ মার্চ উনত্রিশ মার্চ নাকি উনত্রিশ এপ্রিল তো সঠিক উত্তরটা হবে কি উনতিরিশ মার্চ সাত নম্বরে রয়েছে সাইমন রিংয়ের তথ্য মধ্যে পঁচিশ মার্চ রাতে ঢাকায় অন্তত কত মানুষ প্রাণ হারিয়েছে পাঁচ হাজার সাত হাজার আট হাজার নাকি নয় হাজার সঠিক উত্তরটা হবে কি সাত হাজার মানুষ প্রাণ হারিয়েছে আট নম্বরে আছে কি সাইমন রিং সারা জীবনে কতটি যুদ্ধ ও বিপ্লবের খবর সংগ্রহ করে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করেছিলেন দশ পনেরো বিশ নাকি পঁচিশ তো সঠিক উত্তর হবে কি বিশটি ঠিক আছে নয় নম্বর প্রশ্ন দেখি সাইমন রিং কত সালে মৃত্যুবরণ করেন তো এখানে হচ্ছে আমাদের চারটা অপশন আছে দুই হাজার দু হাজার দশ দু হাজার বিশ নাকি দু হাজার একুশ সঠিক উত্তর হবে কি দু হাজার একুশ দশ নম্বর আছে কি আন্তর্জাতিক অঙ্গন থেকে মাদার অফ হিউম্যানিটি বা মানবতাবাদী জননী মানবতা জননী শিরুপা পেয়েছেন কে ইন্দিরা গান্ধী শেখ হাসিনা সোনিয়া গান্ধী নাকি কমলা হ্যারিস তো সঠিক উত্তরটা হচ্ছে গ নম্বর শেখ হাসিনা এগারো নম্বর আছে কি সাইমন রিং তার সংগ্রহ করা খবর কোন পত্রিকায় ছাপিয়েছিলেন দি টাইমস ইকোনমিস্ট স্টেটসম্যান নাকি ডেইলি টেলিগ্রাফ তো সঠিক উত্তরটা হবে কি ডেইলি টেলিগ্রাফ বারো নম্বরে আছে ডেইলি টেলিগ্রাফ কোন দেশের পত্রিকা মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি ব্রিটেন নাকি কানাডা সঠিক উত্তর হবে কি ব্রিটেনের পত্রিকা হচ্ছে ডেইলি টেলিগ্রাফ ঠিক আছে এরপর আসো আমরা হচ্ছে পরের প্রশ্নে যাই তেরো নম্বরে আছে কি মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে কোন দেশ খুব বড় ভূমিকা পালন করেছিল চীন জাপান মার্কিন যুক্তরাষ্ট্র নাকি সোভিয়েত ইউনিয়ন সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর সোভিয়েত ইউনিয়ন চোদ্দ নম্বরে আছে বাংলাদেশ কত মাস স্বাধীনতা অর্জন করে আট নয় দশ এগারো সঠিক উত্তর হচ্ছে কি নয় মাসে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে পনেরো নম্বর আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল কত সালে উনিশশো ঊনসত্তর উনিশশো সত্তর উনিশশো একাত্তর নাকি উনিশশো বাহাত্তর সঠিক উত্তর হচ্ছে উনিশশো একাত্তর সালে ষোলো নম্বর মুক্তিযুদ্ধকালীন ভারতে আশ্রয় গ্রহণকারী শরণার্থীর সংখ্যা কত ছিল তিরিশ লক্ষ ষাট লক্ষ নব্বই লক্ষ নাকি এক কোটি তো সঠিক উত্তর হচ্ছে কি প্রায় এক কোটি ঠিক আছে সতেরো নম্বর প্রশ্নে আছে মুক্তিযুদ্ধকালীন দেশের মোট জনসংখ্যা ছিল কত সাড়ে ছয় কোটি সাড়ে সাত কোটি সাড়ে আট কোটি নাকি সাড়ে নয় কোটি তো এই প্রশ্নের উত্তর হবে কি সাড়ে সাত কোটি মানে খ নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর আঠেরো নম্বর প্রশ্ন গ্রেফতারের আগে বঙ্গবন্ধু কাকে স্বাধীনতা সংগ্রাম এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ এম মনসুর আলী নাকি মোহাম্মদ কামরুজ্জামান সঠিক উত্তর হবে কি তাজউদ্দিন আহমেদ উনিশ নম্বরে আছে মুক্তিযুদ্ধকালীন কত তারিখে ভারতের পার্লামেন্টে বাংলাদেশের অনুকূলে প্রস্তাব গৃহীত হয় আঠাশ মার্চ উনতিরিশ মার্চ তিরিশ মার্চ নাকি একত্রিশ মার্চ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি ঘর নম্বর একতিরিশ মার্চ ঠিক আছে বিশ নম্বরে আছে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উথান্ট অ্যান্টনিও গুতারেস দ্যাগ হ্যামারশোল নাকি বানকিমুন সঠিক উত্তরটা হচ্ছে উথান্ট একুশ নম্বরে আছে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন শ্রী বিজয় সেন শ্রী সমর সেন শ্রী অমর সেন নাকি শ্রী অর্জুন সেন তো সঠিক উত্তরটা হবে খ নম্বর শ্রী সমর সেন বাইশ নম্বর প্রশ্ন আছে মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধী নাকি সোনিয়া গান্ধী সঠিক উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তেইশ নম্বরে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার গঠনের উদ্যোগ নেন কে সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ এম মনসুর আলী নাকি মোহাম্মদ কামারুজ্জামান তো সঠিক উত্তর হচ্ছে কি তাজুদ্দিন আহমদ চব্বিশ নম্বরে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার গঠিত হয় কত সালে চার এপ্রিল উনিশশো একাত্তর দশ এপ্রিল উনিশশো একাত্তর সতেরো এপ্রিল উনিশশো একাত্তর নাকি ছাব্বিশ এপ্রিল উনিশশো একাত্তর সঠিক উত্তর হচ্ছে খ নম্বর দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে পঁচিশ নাম্বার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকারের সদর দপ্তর ছিল কোথায় ঢাকায় কলকাতায় দিল্লি নাকি লন্ডনে সঠিক উত্তরটা হচ্ছে কি কলকাতায় ছিল প্রথম সরকারের সদর দপ্তর ছাব্বিশ নাম্বার প্রশ্নে আছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চট্টগ্রাম আগরতলা হয়ে কোথায় স্থাপিত হয় তো এই সঠিক উত্তর চারটা রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে কোনটা দেখো ঢাকায় দিল্লিতে কলকাতায় নাকি লন্ডনে তো সঠিক উত্তর হচ্ছে কলকাতায় ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চট্টগ্রামের এরপর সাতাশ নাম্বার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে প্রায় কত হাজার ভারতীয় সৈন্য শহীদ হয়েছেন চার হাজার পাঁচ হাজার ছয় হাজার নাকি সাত হাজার সঠিক উত্তর হচ্ছে চার হাজার ভারতীয় সৈন্য শহীদ হয়েছিলেন ঠিক আছে আঠাশ নাম্বার প্রশ্নে আছে মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা কেমন ছিল শুধু সামরিক শুধু রাজনৈতিক একমুখী নাকি সর্বাত্মক তো মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ছিল হচ্ছে সর্বাত্মক উনত্রিশ নাম্বারে আছে আমাদের শিল্পী সাহিত্যিকদের নিয়ে কলকাতার শিল্পী সাহিত্যিকরা কী গঠন করেছিলেন সংগ্রামী শিল্পী সংস্থা মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা সংগ্রামী মুক্তি শিল্পী সংস্থা নাকি মুক্তি শিল্পী সংস্থা তো সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা তিরিশ নম্বরে আছে মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সভাপতিকে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাকি সুশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো সঠিক উত্তরটা হচ্ছে গ নম্বর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সভাপতি একত্রিশ নম্বরে আছে মুক্তিযুদ্ধকালীন কোন সম্মেলন থেকে বাংলাদেশের মিত্রদের একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব দেওয়া হয় নয়াদিল্লির সম্মেলন কলকাতা সম্মেলন লন্ডনের সম্মেলন নাকি ব্যাংককের সম্মেলন সঠিক উত্তরটা হচ্ছে ক নম্বর নয়াদিল্লির সম্মেলন বত্রিশ নম্বরে আছে ভারত স্বাধীনতা লাভ করে কবে উনিশশো পঁয়তাল্লিশ সালে চোদ্দ আগস্ট উনিশশো সালে চোদ্দো আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দ আগস্ট নাকি উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট সঠিক উত্তরটা হচ্ছে উনিশশো সালের পনেরো আগস্ট ঠিক আছে তেত্রিশ নম্বর আছে পাকিস্তান স্বাধীন হয় কবে উনিশশো পঁয়তাল্লিশ সালে চোদ্দো আগস্ট উনিশশো ছেচল্লিশ সালে চোদ্দো আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দো আগস্ট নাকি উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট সঠিক উত্তরটা হচ্ছে কি উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দো আগস্ট অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দো আগস্ট স্বাধীনতা হয়েছে পাকিস্তানের আর পনেরো আগস্ট স্বাধীন হয়েছে ভারত ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আলোচনা থাকে আমাদের আরও কিছু এমসি কিউ প্রশ্ন রয়েছে এগুলো হয়েছে চৌত্রিশ নম্বর থেকে এখান থেকে হচ্ছে আমরা পর্ব দুয়ে আলোচনা করবো আমাদের আরেকটা পর্ব লাগবে এই দুইটা পর্ব আমরা হচ্ছে তোমাদের এই অধ্যায়ে সকল এমসি কিন্তু শেষ করে দিয়েছি ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা এর কিছু এমসিকিউর সাজেশন নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমরা পরবর্তী পর্বে বাকি যে এমসি কিউগুলো আছে অধ্যায় সেগুলো নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা পরবর্তী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ